খোসলা থিওরি খোসলা থিওরি কি খোসলা থিওরি জাস্ট এর আগের একটা থিওরি ছিল যেটা আরেকটা একটা সাইন্টিস্ট দিয়েছিল যেটা হচ্ছে ব্লিক্স থিওরি ব্লিক্স থিওরিতে কি বলা ছিল যদি কোনো একটা ড্যাম থাকে এইখান থেকে আপার স্ট্রিম সাইড থেকে ডাউন স্ট্রিম সাইডে যদি কোনো ওয়াটার পাস হয় এখান থেকে পার্কুলেট হয় মানে ক্রিপ হয় ব্লিক্সের এর ক্রিপ থিওরিতে বলা যাচ্ছে এখান থেকে যদি ক্রিপ হয় তাহলে এর যে প্রতিটা পয়েন্টে যে কোনো পয়েন্টে এর হাইড্রোলিক হেড কনস্ট্যান্ট থাকবে এটা ব্লিক বলে দেওয়া ছিল ব্লিক্সের থিওরিতে বলে দেওয়া ছিল এটা আমি আগে একটা ভিডিও বানিয়েছি যেটাতে ব্লিক্স থিওরিকে ডিসক্রিপশন ই করা আছে ডিসক্রাইব করা আছে বাট এইটাতে বলছি খোসলা থিওরি খোসলা কি করছে ব্লিক্স থিওরির ব্লিক্স থিওরির কিছু অ্যাডভান্স পার্ট মোটামুটি ব্লিক্সের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোকে হাটিয়ে খোসলা একটা নতুন থিওরি দিয়েছে যে ব্লিক্সের কি কি ড্রব্যাক ছিল কি কি প্রবলেম ছিল বেশ ব্লিক্স বলছিল যে এখানকে শিট ফাইল প্রোভাইড করে আমি ক্রিপ লেন্থটাকে বাড়িয়ে এর হাইড্রোলিক হেডটাকে কমানো যায় বুঝা গেল বাট খোসলা এখানে কি বলছে যদি আমি এখানে সিট পাইল প্রোভাইড করি যে আউটার মোস্ট মানে বাইরের দিকের সিট পাইলগুলো থেকে বেশি ইফেক্টিভ মোর ইফেক্টিভ এই একটা ড্যাম আছে ড্যাম বা ওয়ার বা ব্যারেজ এখানে ইম্পারভিওস লেয়ার আছে এখান থেকে অ্যাপ্রোস আছে এখান থেকে এবার জাস্ট এই আউটার সাইডে যে সিট পাইল আছে এটা সব থেকে বেশি ইফেক্টিভ আর এই পাশে যে আউটার সাইড আছে শীট পাইল এগুলো সবথেকে বেশি ইফেক্টিভ আর এর যে ইনার যে সিট পাইল থাকে এগুলো লেস ইফেক্টিভ হয় বাট আরেকটা জিনিস বলেছে কি খসলা যদি আমার ইনার সিট পাইল যদি আমার অনেক ছোট হয় আউটার শীট পাইল থেকে যদি এর সাইজ অনেক ছোট হয় তাহলে এই শীট পাইলের কোনো কাজই নেই এটা নেকলেট হয়ে যায় কারণ এরকে ছোট হলে পরে এটা কোনো কাজ করবে না এখান থেকে জল আমার পাশ হয়েই চলে যাবে এই শীট পাইলের কোনো কাজ করবে না বোঝা গেল এটা খোসলা বলেছে বেশ এই একটা গেল খোসলা রাজার আর একটা জিনিস বলছে এই যে সাপোজ একটা ড্যাম আছে এদিকে হবে টো এদিকে হবে হিল তাহলে কি বলছে খোসলা কি বলছে ভার্টিক্যাল কাট অফ প্রোভাইড করতে হবে ডাউন স্ট্রিম সাইডে মানে টো সাইডের দিকে ভার্টিক্যাল কাট অফ প্রোভাইড করতে হবে ভার্টিক্যাল কাট অফ প্রোভাইড মানে কি খোসলা বলছে ভার্টিক্যাল কাট অফ মানে কি যদি আমার এখান থেকে জল আসে এখানে সাপোজ আপ স্ট্রিম সাইডে জল আসে আপস্ট্রিম সাইডে জল আসে আর এদিকে ডাউন স্ট্রিম সাইডে জল আছে তো আপস্ট্রিম সাইডে জল ডাউন স্ট্রিমে কীভাবে আসবে এই ড্যামের মধ্য দিয়ে আসতে পারে ড্যামটাকে আমি এইখানে মাস্ক করে একটা ভার্টিক্যাল কাট অফ প্রোভাইড করতে পারি ভার্টিক্যাল কাট অফ মানে কি এখানে একটা ইম্পারভিয়াস লেয়ার তৈরি করে দেওয়া যাতে জল না পাস হতে পারে বেশ এইবার সাপোজ এইখান দিয়ে জল আসতে যাবে তার জন্য আমি কী করব সিট পাইল প্রোভাইড করবো এবার খোসলা বলছে ডাউন স্ট্রিম সাইডে ভার্টিক্যাল কাট অফ প্রোভাইড করলে সব থেকে বেশি ইফেক্টিভ হবে তাহলে আমি এই ডাউন স্ট্রিম সাইডে কী করব একটা ভার্টিক্যাল কাট অফ সাপোজ একটা শীট পাইল্প প্রোভাইড করে দিলাম তাহলে ভার্টিক্যাল অফ কোথায় প্রোভাইড করতে হবে ডাউন স্ট্রিম সাইডে বোঝা গেলো এটা বলেছে আরেকটা এজামশন খোসলার আরেকটা বেশ এটা কি করেছে এ মডিফাই করেছে যে ক্রিপসের যে ব্লিক্সের যে ক্রিপ থিওরি ছিল সেটাকে মডিফাই করেছে ব্লিক্স ক্রিপ থিওরিতে কি বলেছিলো এইখান দিয়ে ব্লিক্স ক্রিপ থিওরিতে বলছিল এইখান দিয়ে যে জল পাস হবে এখান থেকে ক্রিপ লেন্থের যে জল পাস হবে এটার সাথে ডাইরেক্টলি মোটামুটি হেড যে লস হবে তার সাথে সম্পর্ক আছে মানে যত ক্রিপ লেন্থ হবে হেড লস তত কম হবে বাট খোসলা সেটা বলেনি এটা ওই ক্রিপ লেন্থ আর হেড লসের উপরে এটা খুব মানে এটা এফেক্টিভ করে বাট এর থেকে বেশি ইফেক্টিভ করে কি বেস প্রোফাইলের উপরে এই যে যে ড্যাম আছে এই ড্যামের এই বেস যে অ্যাপ্রনটা আছে এইখানটার প্রোফাইলের উপরে বেশি এফেক্ট পড়বে বোঝা গেল হেড লস ডিপেন্ড অন বেস প্রোফাইল এর বেসটা কেমন এই বেসটা কতটা এম্পারভিয়স এইগুলোর উপরে বেশি ডিপেন্ড করবে বেশ আরেকটা জিনিস যদি আমার হার্ড বেস হয় এখানে যদি এই বেসটা হার্ড হয় অনেক হার্ড হয় এবং এদিকে যদি আমি একটু একটু বেশি বেস বাড়ানো থাকে যদি হার্ড হয় বেশি হার্ড হয় বেস তাহলে তার জন্য লেস হেড হবে বোঝা গেলো আর যদি সফট বেস হয় তার জন্য হেড আমার বেশি হয়ে যাবে সফট হলে পরে পারকুলেশন বেশি হবে বা সিপেজ বেশি হবে এখান দিয়ে এটা বলেছে খোসলা আরেকটা জিনিস ব্লিক স্ক্রিপ্ট থিওরিতে যেমন ছিল সাপোজ ব্রিক্স বলছিলো এই নর্মালি এতটা এর স্টিম প্রেশার হয় মানে এখান থেকে যদি জল যায় বা কোনোভাবেই ড্যামের উপরে আপেস্টিম প্রেশার এই লেভেলে থাকবে বাট খোসলা কী বলছে ডাউন স্ট্রিম সাইডের দিকে থিওরিটা বেশি থাকবে মোটামুটি যেখানে যার স্ট্রাকচারটা বেশি থাকবে তার আপেস্টিম প্রেশার নেওয়ার ক্ষমতাও তার বেশি থাকবে খোসলা কী বলেছে এই ড্যামের যেখানে থিকনেস বেশি থাকবে তার স্টিম প্রেশার নেওয়ার ক্ষমতাও তার বেশি থাকবে বোঝা গেল তার মানে কি বলছে স্ট্রাকচারের থিকনেসের উপরে রেজ করবে আপ স্টিম প্রেশার আপ স্টিম প্রেশার যার যত বেশি হবে তার জন্য ড্যামকে তত বেশি থিকনেস বানাতে হবে বেশ এইগুলো ছিল খোসলা থিওরি খোসলা থিওরিতে আর কিছুই না জাস্ট ব্লিক্স ক্রিপ থিওরি যেটা ছিল তার অ্যাডভান্স বা সেটাকে একটু মডিফাই করে বলে দিয়েছে খোসলা